আসসালামু আলাইকুম, আমার নাম আসমা বেগম, আমার বয়স 45, আমার বাড়ি ফরিদপুর, আমি পেশায় গৃহিণী। আমি মূলত আসছি হাঁটু ব্যথা, মাজায় ব্যথা আর ঘাড়ে ব্যথা। আজ 3 বছর যাবত আমার এই সমস্যাগুলো চলছে। হাঁটতে সমস্যা, বসতে সমস্যা, দাঁড়াইতে সমস্যা, হ্যাঁ নামাজ পড়তে সমস্যা, টয়লেটেও সমস্যা, মানে মাঝে মধ্যে হাঁটতে অনেক কষ্ট হয়েছে, এরকম হয়েছে। আমি এই পর্যন্ত সুস্থ হওয়ার জন্য 2টা ডাক্তার দেখাইছি। সেই সব ডাক্তারের কাছ থেকে যে ওষুধগুলো নিয়ে খেতাম সেগুলা খেলে একটু কমতো, আবার বেড়ে যেত। সেই জন্য আমার রোগের একটা পার্মানেন্ট সমাধান চেয়েছিলাম। আমি হঠাৎ একদিন স্যারের ভিডিও ইউটিউবে দেখতে পাই, দেখে আমার কাছে মনে হলো যে আমার এই রোগের জন্য ফিজিওথেরাপি উপযোগী, তাই আমি শফিউল্লাহ প্রধানের কাছে আসলাম। স্যারকে দেখাইলাম, স্যার আমাকে 15 দিন ট্রিটমেন্ট নিতে বলছে, আমি 14 দিন নিয়েছি, আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। এখানকার ফিজিওথেরাপি আমার কাছে খুবই ভালো লাগছে। এখন আমার ঘাড়ে, কোমরে, হাঁটুতে যে ব্যথা নিয়ে আসছি সেগুলো এখন কিছুই নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি। এখানকার ফিজিওথেরাপি চিকিৎসাটা অনেক উন্নত এবং ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, আমার মতো যদি কেউ কোনো রোগী থাকে তাহলে আমি মনে করবো শফিউল্লাহ প্রধান এখানে যেন এসে দেখে এবং এখানকার ফিজিওথেরাপি চিকিৎসা নেয়। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ হয়ে গেছি এবং আপনারাও এখানে এসে ফিজিওথেরাপি নিয়ে সুস্থ হবেন, এই দোয়া রাখি। আল্লাহ হাফেজ।